तो पार्टी शुरू हुई है। गाइस देखते देखते किंतु 25 डिसेम्बर पार हो गेलो एवं 25 डिसेम्बर पार हवा मात्रई किंतु आमादेर मनेर मध्ये एकटा आनंद जेगे उठे ई नतून बछर आसछे। तो नतून बछर आसछे एई आनंदटार साथे साथे किंतु आजकालकार जुगे जारा आमादेर मतन यंग जेनारेशन रयेछे तारा होयतो सकलेई एकटा जिनिस अवश्यई मेनटेन करे थाके, सेटा होलो सोशल मीडियाते जे कोनो रकम स्ट्याटास। তো সেই স্ট্যাটাসের মধ্যেও কিন্তু আমরা নিউ ইয়ার স্ট্যাটাস কিন্তু অবশ্যই সকলে মেনটেন করব। তো আজকের ভিডিওতে আমরা প্রথমে যেমনটা স্ট্যাটাস ভিডিও দেখলাম সেই রকম একটা স্ট্যাটাস ভিডিও নিজেদের ছবি দিয়ে কিভাবে আমরা তৈরি করব সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখে নেব। তো গাইস আমি যে স্ট্যাটাস ভিডিওটা মেক করেছি সেটা কিন্তু আমি পুরোপুরি কাইন মাস্টার থেকে করেছি। তো কাইন মাস্টারের এই ধরনের টিউটোরিয়াল পেতে চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখে অলটাকে সিলেক্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে যারা এতদিন ধরে এতদিন যাবত সাপোর্ট করে এসেছেন তারা অবশ্যই হয়তো আরো বেশি সাপোর্ট করবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো গাইস বেশি কথা না বলে বেশি দেরি না করে চলুন আমরা চলে যাই ইন্ট্রোতে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে আমাদেরকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। 16:9 নতুন প্রজেক্ট ক্রিয়েট করার পরে এরকম মিডিয়া থেকে আমাদেরকে একটা পিক নিতে হবে, ব্যাকগ্রাউন্ড পিক। এবার এটাকে ভিনটেজটা রয়েছে সেটাকে অন করে নিতে হবে। অন করা হয়ে গেলে এটার যে ডিউরেশন রয়েছে সেই ডিউরেশনটাকে টাইম লাইন থেকে 30 সেকেন্ড করে নিতে হবে। 30 সেকেন্ড করে নেওয়ার পরে আমরা এনে সিম্পলি আবার লেয়ারে চলে যাবো। লেয়ার থেকে মিডিয়া থেকে আমাদের ডাউনলোডকৃত কিছু লেখা পিএনজি আমাদের নিয়ে আসতে হবে, যেটা হলো 2021। দেখুন 2021 যেহেতু আপকামিং, 2021-এর আমরা একটা পিএনজি নিলাম। এটাকে প্রথমে আমরা একটা অ্যাডজাস্ট করে নিলাম এবং সাইজ মতন করে নিয়ে এটা ঠিক ডুপ্লিকেট করে আমরা কিন্তু এটাকে মিররিং করব। তো দেখুন ডুপ্লিকেট কীভাবে করতে হয় সেটা হয়তো আপনারা সকলেই জানেন। তো দেখুন আমরা এটাকে মিররিং করলাম, মিররিং করার পরে কিন্তু এটা রিসাইজ করলাম। রিসাইজ করার পরে আবার একটা পিএনজি কিন্তু আরও একটা নিতে হবে। আমাদের নিজেদের যে এফেক্ট রয়েছে এইরকম একটা এফেক্ট কিন্তু আমাদেরকে নিতে হবে এবং সেটাকে কিন্তু আমাদেরকে এখানে ব্লেন্ডিং করতে হবে। তো ব্লেন্ডিং করার জন্য আমরা নিচে চলে যাবো ব্লেন্ডিং অপশানে এবং এখান থেকে স্ক্রিন অপশানে চলে যাবো। তো এই ধরনের একটা আমাদেরকে কিন্তু ভিডিও কিন্তু নিয়ে আসতে হবে। তো এর যে টাইম লাইনটা সেটা খুব শর্ট, তার জন্য এটাকে আরেকবার ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করার পরে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো দেখুন আমি কীভাবে ডুপ্লিকেট করছি এবং অ্যাডজাস্ট করছি। দেখুন অ্যাডজাস্ট করা হয়ে গেল। এবার এটাকে আমরা কিন্তু সেন্ড টু ব্যাক করব এবং দুটোকেই আমরা সেন্ড টু ব্যাক করব। এই যে লেখাটা রয়েছে এটার আমরা আলফাতে গিয়ে এটার কিন্তু একটু অপাসিটিটাকে কমিয়ে দেব। অপাসিটিটাকে কমিয়ে দিলে কিন্তু জিনিসটা দেখতে রিয়েলিস্টিক লাগবে এবং একটা মিররিং সাবজেক্ট দেখতে লাগবে। আমরা সিম্পলি আবার মিডিয়া থেকে লেয়ার থেকে মিডিয়াতে যাওয়ার পরে নিজেদের একটা এইরকম ছবি আমাদেরকে নিয়ে আসতে হবে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকবে এবং সিম্পলি এটাকে আমাদেরকে আবার ডুপ্লিকেট করতে হবে। তো কীভাবে আমাদের এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন। সিম্পলি আমরা সেইভাবে কিন্তু আবার মিররিং করলাম। মিররিং করার পরে আমরা যে এর অপাসিটিটা সেটা সেমভাবে কিন্তু আগের মতন কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়া হয়ে গেলে আমাদেরকে একটা এরকম বর্ডার নিয়ে আসতে হবে। তো বর্ডারটাকে আমরা এখানে জাস্ট ফুল স্ক্রিন করে দেবো যাতে দেখতে জিনিসটা রিয়েলিস্টিক লাগে এবং ভিডিওটি এইরকম তাহলে দেখতে লাগবে। তো এর সাথে আমরা জাস্ট একটা মিউজিক জুড়ে দিলাম, তাহলে কিন্তু জিনিসটা দেখতে অনেকটাই রিয়েলিস্টিক লাগবে এবং স্ট্যাটাসটা আশা করছি আমাদের প্রায় শেষের দিকে কাজ। আর একটা ভিডিও আমরা এখানে অ্যাড করতে পারি। দেখুন আমরা এই ভিডিওটাকে অ্যাড করছি, এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি এবং এখান থেকে জাস্ট ব্লেন্ডিং করে দিচ্ছি, তাহলে কিন্তু ব্লেন্ডিং করে স্ক্রিন করে দিচ্ছি জাস্ট, তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তো আমাদের এই রকম হবে আউটপুট। তো বাস আপনারা হয়তো সকলেই এই স্ট্যাটাস মেকিংটা দেখলেন। আপনাদের স্ট্যাটাস মেকিংটা ভালো লেগেছে জন্যই আপনারা হয়তো এতদূর পর্যন্ত ভিডিওটাকে বিনা স্কিপ করে কন্টিনিউ করেছেন।
তো অবশ্যই ভিডিওটিকে কিন্তু তার জন্য লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধবদের মাঝে। কারণ আজকালকার যুগে কিন্তু সকলেই স্ট্যাটাস মেনটেন করে এবং সকলের কিন্তু এই স্ট্যাটাস মেকিং করাটা জানা দরকার। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি, এই ধরনের টিউটোরিয়াল যদি আপনারা আরও দেখতে চান চ্যানেলে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। এবং আপনাদের যদি টেক রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করার জন্য নিচে দেখুন ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলি রয়েছে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করুন আমার সাথে, অবশ্যই আপনাদের আমি হয়তো হেল্প করব। আর গাইস, যেটা বলার ছিল যে আজকের ভিডিওতে আমরা যেসব মেটেরিয়ালগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু আমার একটা ড্রাইভে সেভ করা আছে এবং ড্রাইভের লিঙ্কটা কিন্তু দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই সেখান থেকে আপনারা চেক আউট করে আপনাদের নিজেদের স্ট্যাটাস মেকিংয়েও কিন্তু আপনারা এই ধরনের মেটেরিয়াল ইউজ করতে পারেন। তো আজকের মতন ভিডিওটিকে এখানেই শেষ করছি। শুভ টেকের সাথে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।